উনি ঘরে নেই, যে ঘরটায় উনি থাকেন সেই ঘরটা আমার ঠাকুরদা স্বর্গীয় প্রমথরঞ্জন ঠাকুর মহাশয়, পিয়ার ঠাকুর নামে উনি বেশি পরিচিত, ওনার বানানো, ওনার ঘরেই উনি থাকেন। বড়মা বীণাপাণি দেবী ঠাকুরানি ওনার সহধর্মিণী, উনি আমার ঠাকুরদাকে প্রচণ্ড ভালোবাসেন, ওনাকে শ্রদ্ধা করেন। কোনো দিন হয়নি যে উনি বাড়িতে নেই, আমরা জানি না। আর এই এই যে ঘটনাটা, এইরকম পুলিশি পাহারার মধ্যে উনি একটা আটক অবস্থায় একটা বাড়িতে আছেন, এইটা আমরা মেনে নিতে পারছি না, ভক্তরা মতুয়ারা মেনে নিতে পারছে না। তারা বড়মার কাছে কোনো দিন আসার জন্য কোনো রকম বাধা তারা পায়নি আজ পর্যন্ত হিস্ট্রিতে, আমাদের ইতিহাসে। এই যে একটা ঘেরাবন্ধন, একটা একটা ওনাকে ঘেরাটোপে রাখা হয়েছে। আর খুঁজে দেখলাম যে মাকে পাওয়া যাচ্ছে না, মার 96 বছর বয়স। আমরা মাকে সাধারণত ডিস্টার্ব করি না, মা পুরনো ঘরেই থাকে, বাবা যেটাই থাকতেন সেটাই থাকতেই মা ভালোবাসেন, কিন্তু সব ঘর খুঁজে দেখলাম যে পাওয়া যাচ্ছে না। আমরা এটা আশা করি না যে মাকে ঠাকুর বাড়ির থেকে, নিজের ঘর থেকে পাওয়া যাবে না। এটা মা প্রায় 2.5-3 মাস ধরে মানে পুলিশের দ্বারা নজরবন্দি, তৃণমূলী গুন্ডারাই মাকে নজরবন্দি করে রেখেছে, মতুয়ারা মায়ের কাছে আসতে পারছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে। এটা কিন্তু মতুয়ারা মেনে নেবে না, কারণ আমি মন্ত্রী থাকাকালীন এবং না থাকাকালীনও অবস্থায় আমি কোনোদিন পুলিশি ব্যবস্থা আমি চাইনি, কিন্তু কারণ জনগণ যেখানে আছে সেখানে পুলিশি ব্যবস্থা দরকার নেই, আমি আজ পর্যন্ত নেইনি। কিন্তু মাকে পুলিশ দিয়ে পাহারা দেয়া, তৃণমূলী গুন্ডারা এটা কেন করলো, এর সঙ্গে পুলিশও জড়িত, কারণ রাজ্য সরকারের সঙ্গে ইয়েতে ওতপ্রোতভাবে প্রশাসনও জড়িত। আমরা মনে করি এটা খুব খারাপ হচ্ছে, আগামী দিনে এটা করলে ভালো হবে না, কারণ মতুয়ারাও খেপে গেছে। মায়ের কাছে নিঃস্বার্থভাবে ঠাকুর বাড়িতে আসতো, কিন্তু আসতে পারছে না।